হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা লাল শাক করে দেখব খুব সিম্পলভাবে যেরকম ঘরোয়া পথ প্রায় সময় খাই এই তিলটাকে আমি ড্রাই ফ্রাই করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে রেখেছি হয়ে গেছে বলে আর এইটা এই শিল নোড়ায় গুঁড়ো করে নেবো লাস্টে ওর সঙ্গে মেশাবো এইটাকে এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ কালো জিরে রসুন একটা শুকনো লঙ্কা ওখানে একটু সুজে দিয়েছি আর সেই ফোড়নটা দিয়েছি এই তিল যে গুঁড়ো করেছিলাম একদম মিহি একটু করে আর কয়েকটা নিউট্রেলা আমি দিয়েছি নুনগুলো দিয়ে সেদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে এবার করে দিতে নিউট্রেলা খাওয়া তিল খাওয়া দুটোই তো তিলে ক্যালসিয়াম থাকে নিউট্রেলের প্রোটিন থাকে কমপ্লিট হয়ে ইলিশ মাছের জন্য সর্ষে এই কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ সর্ষে হাফ চামচ জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কে বেটে রেখেছি আর ইলিশ মাছ দিয়ে ভেজেছি খানিকটা এখানে আর আর ভাজা আমি থেকে তুলে নিয়েছি হয়ে গেছে যতটা তেল উঠেছে অতটা দেব না এখানে তুলে রেখেছি খানিকটা ইলিশ মাছের যে তেল উঠেছে আর এই হলুদ দিলাম এই কালো জিরে দিলাম আর কালো জিরে দিলাম আর এই যে মশলাটা গোলমরিচ এই একটু এড়ারুট হাফ চামচের মতো গুলে দিলাম যাতে ঝোলটা খুব গাঢ় হয় আর মাছের সিংয়ে মাখামাখা হয়ে থাকে আর একটু কাঁচা সরষের তেল ঝাল তৈরি হয়ে